1800 শতকের সময় দিল্লির যে মোগল সম্রাট ছিলেন, 10 কিলোমিটারের দূরে তার আর কোনো নির্দেশ কার্যকারী হতো না। এখন কার্যত তৃণমূল কংগ্রেসের যাবার বেলায় সেই অবস্থা এসে গেছে। একজন বেরিয়ে পড়েছিল রাজ্য দর্শনে হাজার হাজার পুলিশকে সঙ্গে নিয়ে, কাউ ব্যালট বাক্স রক্ষা করতে পারছেন না, সেখানেও ছাপ্পা কারচুপি তৃণমূলের সংস্কৃতি রন্ধ্রে রন্ধ্রে প্রতিফলিত হয়ে যাচ্ছে, আর এখন তাতে কোনো কাজ হয়নি। ওই যাত্রাটা যে নিছকই যাত্রা ছিল, ওই যাত্রাটা নিছকই। 30 মিনিটের ব্যথাহীন ভেরিকো শিরা চিকিৎসা, অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন। প্রমোদ ভবন ছিল, এটাই মুখ্যমন্ত্রীর এই জনতার দরবার নতুন করে করে সেটাকেই মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে দিলেন, যা কিছু করতে হবে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোনো মানুষ, এই দল, এই মুখ্যমন্ত্রী, এই নেতৃত্ব এবং আগামী দিনে সার্বিকভাবে এদের রাজনীতির প্রতি কোনো আস্থা রাখছে না। ধন্যবাদ শ্রমিকদা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। পঞ্চায়েতের আগে ফের মুখ্যমন্ত্রীর বাড়িতে শুরু হচ্ছে জনতার দরবার, আগামী রবিবার থেকেই তা শুরু হচ্ছে। যে কেউ জানাতে পারবেন সমস্যার কথা। আমরা কথা বলবো এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুজনদা, জনতার দরবার ফের শুরু হচ্ছে আগামী রবিবার থেকে, জনতার দরবার, আর যে কেউ সমস্যার কথা জানাতে পারবেন, কি বলবেন এই উদ্যোগকে? আসলে নানা রকমের সিস্টেম হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম প্রচেষ্টা করছে, যাতে তৃণমূল যে ধরা পড়ে গেছে লোকের কাছে, মানুষের কোন লাভ হয়নি, তৃণমূলকে নিয়ে যে ঠকে গেছে যুবক হোক, কৃষক হোক, সত্তরের মানুষ, এইটা কিছুতে মেক আপ করতে পারছে না। এটা মেক আপ করার জন্য একের পর এক হলো দিদিকে বলো বাংলার গর্ব, বাংলা নিজের মেয়েকে চায়, লোকে বললো তো কালিয়াগঞ্জের মেয়েটা বাংলার মেয়ে না, এসব নানা রকম চললো। একটু বুঝতে পারছেন যে ধরা পড়ে যাচ্ছেন গোটা রাজ্য জুড়ে, তাতে হলো না। তারপর টকটক দেওয়া চালু হয়ে গেল, তাতেও হলো না। তারপরে আবার একটা সার্কাস পার্টি চলছে, ভাইপক বেরিয়ে গেল, তাতেও হচ্ছে না। একটা শেষ আরেকবার চেষ্টা যে ভাইপো টাইপর সব টক করে দিবি, তো হলো না। মুখ্যমন্ত্রী তিনি বসবে, অন্যান্য রাজ্যে বিভিন্ন রাজ্যে এরকমের কর্মসূচি হয়, নতুন কিছু নয়। মুখ্যমন্ত্রী অফিস পরিবর্তন হচ্ছে, মুখ্যমন্ত্রীর সরকারি দপ্তরে না, বাড়িতে। অনেক ধন্যবাদ সুজনদা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ দা, পঞ্চায়েতের আগে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জনতার দরবার শুরু হচ্ছে, যে কোনো মানুষ সমস্যার কথা জানাতে পারবেন, আর এই বিষয়কে কেন্দ্র করে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এখন তো কার্যত যাওয়ার বেলা। সিপিএম এর তরফ থেকে বলা হচ্ছে আসলে বিভিন্ন রকম প্রচেষ্টা চলছে, কারণ ধরা পড়ে গিয়েছে। দিদি, কি বলবেন আপনি? এসব কি বড় বড় কথা বলছেন? আমি সুজন বাবুর কথা শুনছিলাম। যারা চীন রাশিয়াতে বিশ্বাস করেন, মাও সেতুং স্ট্যালিনে যাদের ভরসা, তারা আবার গণতন্ত্রের কথা বলছেন? হাসি লাগে আমাদের। সবচেয়ে বড় কথা, বুদ্ধদেব ভট্টাচার্য কিংবা জ্যোতি বসুকে কেউ কোনোদিন দেখেছে জনতার দরবারে? কিন্তু মুখ্যমন্ত্রী নিয়মিতভাবে জেলায় জেলায় সফর করে, মহকুমায় মহকুমায় সফর করে সাধারণ মানুষের বক্তব্য শোনেন এবং অফিসটাকে নিয়ে যান জেলাতে মহকুমাতে, মানুষ দেখতে পায় যে তাদের কথা আলোচনা হচ্ছে, সিদ্ধান্ত হচ্ছে। কোনোদিন সিপিএম আমলে কেউ ভাবতে পেরেছিল এটা? গণতন্ত্রের কথা বলছেন এরা? আর তার পরবর্তী ক্ষেত্রে আবার মানুষের দরবারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, এতে এদের গায়ের জ্বালা কেন? সব থেকে বেশি হচ্ছে এরা দল হিসেবে তো শেষ হয়ে গেছে, বিধানসভায় একটাও আসন নেই সিপিএমের। আর কংগ্রেসের দেখুন, দুটো এমপি একটা এমএলএ সারা প্রদেশে সারা রাজ্যে তাই নিয়ে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা এইসব বড় বড় কথা বলছেন। আজকে তাদের অবস্থানটা কি? বিজেপির ছত্রছায়ায়, বিজেপির টাকায়, বিজেপির ওস্কানিতে, বিজেপির সঙ্গী হিসেবে এই দুটো দল বেঁচে আছে, সিপিএম
এবং জাতীয় কংগ্রেস এই রাজ্যে অন্তত তাদের দয়ায় বেঁচে আছে, আর সেই বিজেপির কথাই আওড়াচ্ছেন এই সুজনবাবু অদিত চৌধুরী, এরা এজেন্ট হয়ে গেছে। আমি বলছি দায়িত্ব নিয়ে, এরা বিজেপির এজেন্ট হয়ে কাজ করছেন, কারণ বিজেপির কাছ থেকে দলটা চালানোর টাকা পাচ্ছেন এরা। সেই জন্যেই আজকে এইসব কথাবার্তা বলছেন, যেটা প্রশংসা করা উচিত যে হ্যাঁ মুখ্যমন্ত্রী জনতার দরবারে করবেন, সেখানে সিপিএম এর লোকও যেতে পারবে, আমি জানিয়ে রাখিয়ে দেন। 30 মিনিটের ব্যথাহীন ভেরিকো শিরা চিকিৎসা, অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন। কংগ্রেসের লোকও যেতে পারবে, যে তাদের যা সুবিধা অসুবিধা বলতে পারবে। এরকম পশ্চিমবঙ্গে কোনো মুখ্যমন্ত্রী করেননি, এদের গায়ে জ্বালা ধরেছে যে ক্রমশ এরা অপ্রাসঙ্গিক থেকে আরো বেশি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে। জয়প্রকাশ দা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।